মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ারি পেটেলস। তো এসে গেছি একটা নতুন দিনের সঙ্গে, একটা নতুন ব্লগের সঙ্গে, আবারও একটা হ্যাকটিক ডে। কিন্তু আজকে আছে আমাদের স্বরূপর বার্থডে, তো একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করবো। আর কিন্তু আনফর্চুনেটলি আজকে ওদের স্বরূপর ডান্স ক্লাস আছে, তাই আমাদের সঙ্গে জয়েন করতে পারবে না। কিন্তু আজকে একটা স্পেশাল জায়গায় আরেকবার সেখানে যাব বলে, মানে আগেও গেছি কিন্তু আরেকবার যাব। আমি দেখা যাক কে কে যাওয়া যায়। তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর তার থেকেও বড় কথা, আমি গতকাল একটা ছোট্ট কেক বানিয়েছি, কিন্তু গতকাল ব্লগ করা হয়ে ওঠেনি। কিন্তু কেকটার অবভিয়াসলি একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লিপ, মানে ভিডিওটা, মানে কেকটা আপনাদের কেমন লেগেছে। মেনলি ভিডিও তো অবভিয়াসলি দেখবেন, কিন্তু কেকটা, মেনলি কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি কেকটা যার জন্য বানানো হয়েছে, একটা পুচকের জন্য বানানো হয়েছে, সে তার খুব পছন্দ হবে। আর সকালে উঠে তাড়াতাড়ি করে কেক বানানো পসিবল না, এখন খুব তাড়াতাড়ি রেডি হবো। রেডি হয়ে নিয়ে একটু পরিয়ে নেবো, পরিয়ে নিয়ে রেডি হবো, রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর যাবো ওখানে সব কাজ টাজ করে নিয়ে, তারপরে কী হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। এটা মেনলি চকলেট কেক বানিয়েছি, চকলেট ট্রাফেল কেক। একটু নতুন করে নতুন ডিজাইন দিয়ে বানানোর চেষ্টা করেছি, একই টাইপের ডিজাইন আগেও অনেকবার দেখেছেন, কিন্তু একটু ডিজাইনটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আশা করি তার ভালো লাগবে, যে পুচকের জন্য বানানো হয়েছে তার ভালো লাগবে। আশা করি আপনাদেরও খুব 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 ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইগুলো কিন্তু আমি সব ভিডিও করছি। এখানে আমরা দেখতেই পাচ্ছেন খুব 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 মজা করছি, আর তার সঙ্গে ফটোশ্যুট চলছে। কিন্তু খুব হাওয়া দিচ্ছে, জানি না কীভাবে কেক কাটা হবে, কীভাবে ক্যান্ডেল জ্বলবে। তো এখন ক্যান্ডেল জ্বালানো হবে এখানে, তো কেক কাটা শুরু হবে। পপট হো গিয়া কান্ড তো মানে সিরিয়াস কো চলে দে লাইটার দি সারা এসব জ্বলবে না রে সব জ্বলবে এটা ধর এই ধর ধর হ্যাপি ওয়ালা বার্থডে টু স্বয়ংভূ ওটা দিয়ে হবে না, ওটা যতক্ষণে জ্বলে নিভে যাবে আর একটা তারপরে জ্বলবে। আমি কি করছি এবার বল তুই কি বলবি বল। এটা হচ্ছে এক ধরনের একটা বাদর, মানুষ জাতি বাদর। এই দেখ বাদর আবার পাউট করে, কর নাম, নিজের নাম হনুমান। দেখতেই পেলেন খুব 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 মজা করলাম। কিন্তু এখন এসে গেছি আমরা বহুতে, ঈশিকার একটু কাজ ছিল আর স্বরূপার ডান্স ক্লাস ছিল, সেই জন্য ওরা জয়েন করতে পারেনি। কিন্তু আমি আর সুকৃতে এসে গেছি বহুতে। আজকে অনেক দিন পরে বহুর কোল্ড কফি খেতে চলেছি, ট্রাই করতে চলেছি, তো খুব 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 ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের কোন ক্যাফের কোল্ড কফি সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না। তো আমরা অনেক দিন পরে এলাম, তো এসে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি, আমার নর্মাল কোল্ড কফি আর সুকৃতের বাটারস্কচ ফ্লেভার। তো খুব ভালো লাগে, আমার নর্মালটাই খুব ভালো লাগে। তো এর সঙ্গে অর্ডার দিয়েছিলাম চিকেন ড্রামস অফ হেভেন, যেটা আমার খুব পছন্দের। তো এখন এটা আমরা এনজয় করব, তারপরে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন এটা এনজয় করি। সো অ্যাট লাস্ট বাড়ি এসে গেছি, বাড়ি এসে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি, তারপরে এখন তো আজকে খুব মজা হয়েছে। যেমন হ্যাকটিক শিডিউল ছিল, কিছু তো থাকেই, কাজ প্রতিদিনের কাজ তো থাকেই, আবারও এখন পড়ানোও আছে আমার একটু পর থেকে, তো সেটা আর আমি ব্লগটাকে কন্টিনিউ করব না। তো আজকের ব্লগটাই আজকে এই অবধিই রাখবো, কিন্তু আজকে ভীষণ মজা করেছি। আজকে সবাই মিলে বহু গেলে বোধহয় বেশি আনন্দ হতো, কিন্তু গেছি ঠিক আছে। পরে
ওরা সবাই কন্টিনিউ করতে চলেছে, মানে কিছু না কিছু আমরা প্ল্যান করবই ভবিষ্যতে অবশ্যই। তো আজকে ওইটুকানি সেলিব্রেশন ছিল, তো আজকে যতটুকু সেলিব্রেট করেছি ততটুকু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিয়েছি। কেকটা কেমন হয়েছে, আমার বানানো কেকটা কেমন হয়েছে, প্লাস আজকে যে কেকটা দিয়ে সেলিব্রেশন করা হয়েছে সেই কেকটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন কেকটা বেটার সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবভিয়াসলি যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। আর কিন্তু ডিজাইনটা কেমন সেটা আপনারা অবশ্যই বলতে পারবেন, তো ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ব্লগ নিয়ে নতুন নতুন আরও দিন নিয়ে আবার ফিরে আসবো, আশা করি খুব শীঘ্রই আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেলটা। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে। সো আজকের মতো এই অবধি, কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।